মিউনিখ নিরাপত্তা সম্মেলন এমএসসি 2024 এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট BG-207 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:34 অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে এদিন বেলা 11:00 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি।